প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন উন্নয়ন ও তথ্যভিত্তিক প্রতিবেদনমূলক প্রামাণ্য অনুষ্ঠান উন্নয়নের বাংলাদেশ। এ পর্বে থাকছে গাজীপুর এক আসন, সাথে আছি আমি আবুল বাশার পলাশ। ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষী কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা। ইতিহাস খ্যাত ভাওয়াল পরগনার গহীন বনাঞ্চল আর গৈরিক মৃত্তিকা কোষের টেকরেলায় দৃষ্টিনন্দন ঐতিহাসিকে জনপদ 1984 সালের পহেলা মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমান সরকারের উন্নয়ন সারা বাংলাদেশে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, এই উন্নয়ন থেকে পিছিয়ে নেই গাজীপুর জেলাও। এবার আমরা তুলে ধরব গাজীপুর এক আসনের উন্নয়ন চিত্র। গাজীপুর এক হল বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি গাজীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের 194 নং আসন। গাজীপুর এক আসনটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের এক হতে 18 নং ওয়ার্ড সমূহ নিয়ে গঠিত। এ আসনের সংসদ সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি এখান থেকে নৌকা প্রতীক নিয়ে বারবার নির্বাচিত হয়ে আসছেন। তিনি নির্বাচিত হওয়ার পর এখানে অকল্পনীয় উন্নয়ন করে চলেছেন, এমনটাই শোনা যায় এখানকার প্রতিটি সাধারণ জনগণের মুখে। আমরা হিন্দুরা এখানে ঘরের থেকে বের হতে পারিনি, আমাদের পুকুরের মাছ জমি ফসল সমস্ত কিছু তছনছ করে ফেলেছে। মোজাম্মেল সাহেবের উপস্থিতিতে ওনাকে আনার পর আমরা কালিয়াকৈরের সমস্ত হিন্দু সম্প্রদায় আমরা এখন সুখে শান্তিতে হাট বাজার দোকান পাট করে আমরা অনেক শান্তিতে আসি। গ্রাম হবে শহর, জননেত্রী শেখ হাসিনার সেই দিক নির্দেশনা মোতাবেক যে কাজ উনি আমাদের কালিয়াকৈরে করেছেন আমরা নিজেরাও কল্পনা করি নাই যে ওনার মধ্য থেকে আমরা এত উন্নয়ন পাবো। এখন আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গাড়ি নিয়ে যেতে পারি, সেই রাস্তা ব্যাপক উন্নয়ন আমাদের এই মাননীয় মন্ত্রী মহোদয় করেছেন। কালিয়াকৈরে মানুষের রাস্তা ঠিকানা অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক সাহেবের মাধ্যমে আমরা কালিয়াকৈর উপজেলায় 9টা ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের বিশেষ করে মৌচাক ইউনিয়ন এই ইউনিয়নের তার মাধ্যমে এমন কোনো জায়গা নেই যেখানে মাননীয় মন্ত্রী মহোদয়ের উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ ড্রেন সহ সকল নানাবিধ সুযোগ সুবিধা আমরা করতে সক্ষম হয়েছি। গাজীপুর একের একটি উপজেলা হল কালিয়াকৈর উপজেলা। ব্রিটিশ শাসন আমল হতে কালিয়াকৈর পুলিশি থানা অবস্থিত এবং 1983 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা পরিষদ গঠিত হয়। কালিয়াকৈর উপজেলা গাজীপুর জেলার দ্বিতীয় ক্ষুদ্রতম উপজেলা। বর্তমান সরকারের উন্নয়ন থেকে পিছিয়ে নেই কালিয়াকৈর উপজেলা। এখানে রয়েছে সড়ক 1391 কিলোমিটার, আশ্রয়ন প্রকল্প 3টি, শিক্ষা প্রতিষ্ঠান 199টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 1টি, কমিউনিটি ক্লিনিক 35টি, ইউনিয়ন ভূমি অফিস 35টি ইত্যাদি। এই সকল কাজের উন্নয়ন সফলতার সাথে করে যাচ্ছেন কিংবদন্তি উন্নয়নের রূপকার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। আ ক ম মোজাম্মেল হক মহোদয় সবসময় স্বপ্ন দেখেন এই কালিয়াকৈর উপজেলা হবে একটা সন্ত্রাসমুক্ত, একটি সুন্দর আধুনিক, একটি ডিজিটাল একটা উপজেলা। সেই উপজেলা গড়ার জন্য আমাদের যেখানে যা করা দরকার সেই পরিকল্পনা আমাদের সরকার এবং আমাদের উপজেলা পরিষদ, আমরা উপজেলা পরিষদ স্বয়ংসম্পূর্ণ। আমরা শুধু রাস্তাঘাট নয়, আমরা সকল ধরনের জনকল্যাণের বহু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি উপজেলা পরিষদ থেকে। কালিয়াকৈরে এ পর্যন্ত 443 কিলোমিটার রাস্তার ভিতরে আমরা পাকা করেছি 285 কিলোমিটার রাস্তা, এবং আমরা স্কুল করেছি এলজিডি স্কুলের অবকাঠামো উন্নয়নে কাজ করে থাকে। আমরা 52টি স্কুল করেছি, আমাদের উপজেলা সড়ক এবং গ্রাম ইউনিয়ন সড়কে আমরা 911 কিলোমিটার ব্রিজের কাজ করেছি, ব্রিজ এবং কালভার্টের কাজ করেছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত এক দশকে শিক্ষার সর্বস্তরেই চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই। দেশকে বিশ্বের বুকে দিয়েছে পৃথক পরিচিতি।
শিক্ষাক্ষেত্রে এই উন্নয়নের অংশ হিসেবে গাজীপুর এক আসনে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। দেওয়ালিয়া বাড়ি, আকমা মোজামেল হক উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোলাম নবী মডেল উচ্চ বিদ্যালয় তার মধ্যে অন্যতম। এছাড়াও কোনাবাড়ি ডিগ্রি কলেজের ভবন নির্মাণ করে দিয়েছে বর্তমান সরকার। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। তাছাড়াও শিক্ষাক্ষেত্রে এখানে হয়েছে বহুমাত্রিক উন্নয়ন, যেমন শিক্ষা উপবৃত্তি, বছরের প্রথম দিনে ছেলে মেয়েদের হাতে বই বিতরণ ইত্যাদি কার্যক্রম চলমান রয়েছে। এই স্কুলে সবকিছুই মন্ত্রী মহোদয়ের অবদান। এখানে চারতলা হয়েছে, পূর্ব পাশে আরেকটা চারতলা মন্ত্রী মহোদয় ডিও লেটার দিয়েছেন এবং ফেব্রুয়ারি মাসে এটা ইমপ্লিমেন্টেশন হবে। সারা বাংলাদেশের একদিনে এক সময়ে একই মানে বাক্যের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় 100 সেতু, সে দেশে কোনো জায়গায় উন্নয়নের বাকি থাকবে এটা আমরা মনে করি না। মুক্তিযোদ্ধাদের আজকে আমাদের নেত্রী যেভাবে সম্মানিত করেছে, শুধুমাত্র 20,000 টাকা করে আমাদের ভাতা করে দেয় নাই, উনি বীর নিবাস করে দিয়েছে। আমাদের মুক্তিযোদ্ধা যারা মৃত্যুবরণ করতেছে সারা বাংলাদেশে একই রকম ইয়েতে আদলে এই কবর বাঁধানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটি গ্রামীণ সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র। বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। এখানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। আরও যোগ করা হয়েছে নতুন সরকারি অ্যাম্বুলেন্স, যা দূর দূরান্ত থেকেই রোগী আনা নেওয়ার কাজটি করে থাকে বিনামূল্যে। স্বাস্থ্যসেবার এমন সফলতায় খুশি দিনমজুর থেকে শুরু করে সকল স্তরের মানুষ। এভাবেই উন্নয়নের সকল ক্ষেত্রে নিজেকে নিবিড়ভাবে সম্পৃক্ত রেখেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক এমপি। উন্নয়নের সাথে যোগাযোগ ব্যবস্থার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও সাহসী নেতৃত্বে দেশের স্থল যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। চলমান রয়েছে সড়ক মহাসড়ক উন্নয়ন সহ বেশ কিছু মেগা প্রকল্প। এসব প্রকল্পের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের নবদিগন্ত উন্মোচিত হবে। তারই অংশ হিসেবে কালিয়াকৈর 241 কিলোমিটার রাস্তা নির্মাণ ও পুনর্নির্মাণ এবং ছোট বড় মিলিয়ে 911টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এভাবেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন গাজীপুর এক আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। এই পৌরসভা গঠনের পরে আমরা যে হাইওয়ে রুট ছাড়া যত রাস্তা গ্রামে গ্রামে বাড়ি বাড়ি রাস্তাঘাটগুলো পৌরসভার তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এবং সিআইডিপি প্রকল্পে এই পৌরসভা ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়ে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে যথেষ্ট পরিমাণ রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, কালভার্ট এগুলো আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে আমাদের পৌর এলাকা এবং এর সাথে যে লিঙ্ক রুটগুলো আছে যেগুলো উপজেলার থেকে হেডকোয়ার্টারে এসেছে সমস্ত রাস্তাঘাটগুলো আমাদের উন্নয়ন করতে সক্ষম হয়েছি এবং যেগুলো গত বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রী মহোদয় সেগুলো বাস্তবায়নের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজকের এই উত্তরণ, যেখানে রয়েছে এক বন্ধুর পথ পাড়ি দেওয়ার ইতিহাস, সরকারি রূপকল্প বাস্তবায়নের এটি একটি বড় অর্জন। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে। তারই ধারাবাহিকতায় গাজীপুর এক আসনে এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়ন হয়নি। এখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মুক্তিযোদ্ধা মার্কেট, বঙ্গবন্ধু হাইটেক পার্ক, সৌন্দর্য বর্ধনে বিভিন্ন চত্বর নির্মাণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জন্য জলাধার সাম্বর সিভল পাম্প স্থাপনের কাজ চলমান, কালিয়াকৈর মডেল মসজিদের কাজ চলমান এবং সরকারের সকল প্রকার ভাতা প্রদানের কাজ চলমান রয়েছে। এরকম অসংখ্য উন্নয়নের কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছে আকমা মোজাম্মেল হক এমপি। আমাদের আগামীর বাংলাদেশ সজীব অজিত জয় মহোদয়ের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে তথ্য প্রযুক্তির সর্ববৃহৎ প্রতিষ্ঠান বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকৈরে প্রতিষ্ঠা করে শুধু আমাদেরকেই ধন্য করেনি, গাজীপুরবাসীকে ধন্য করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশে একমাত্র ডিজিটাল বিশ্ববিদ্যালয় যেটি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কালিয়াকৈর হাইটেক সিটির, বঙ্গবন্ধু হাইটেক সিটির ভিতরে, এটির মাধ্যমে শুধু এই এলাকার শিক্ষার মান নয়, বাংলাদেশের
আগামী দিন যে স্লোগানকে ধারণ করে আমরা অগ্রসর হচ্ছি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রসৈনিক হিসাবে এখান থেকে কাজ করতে পারবে বিশ্বাস করি। 2009 সালের পূর্বে বিদ্যুতের অভাবে দেশের অর্থনীতি ছিল পর্যুদস্ত, শিল্প বাণিজ্য ছিল স্থবির এবং জনজীবনে লোডশেডিং ছিল অসহনীয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশ পরিচালনার সাফল্যের ধারাবাহিকতায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিদ্যুৎ খাতে 7 অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। বর্তমানে বিদ্যুতের লোডশেডিং নেই বললেই চলে। গাজীপুর এক আসন বিদ্যুতে স্বয়ংসম্পন্ন। এখানে এমন কোনো গ্রাম বা মহল্লা নেই যেখানে বিদ্যুৎ নেই, আর এভাবেই এগিয়ে চলছে সারা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম। রূপকল্প 2021 বাস্তবায়নে এই আসনের এমপি আলহাজ অ্যাডভোকেট আকম মোজামেল হক স্যারের প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমরা সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করে আসছি। এটি শিল্প সমৃদ্ধ এলাকা হওয়াতে এখানে রাস্তা এবং অন্যান্য কানেক্টিভিটির যথেষ্ট প্রয়োজন ছিল, বিধায় আমাদের সমন্বয় সভা সহ এই এলজিডি এবং প্রকল্প বাস্তবায়ন অফিস সহ সব অফিসের সমন্বয়ে আমাদের গত 10 বছরে এক অসাধারণ উন্নয়ন সাধিত হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম চলমান। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি করোনাকালে নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ফ্যামিলি কার্ট ও ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করে থাকে। বর্তমান বাজার মূল্যের উপর ভিত্তি করে ফ্যামিলি কার্ডে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি বিক্রি করছে 405 টাকায়, যার বর্তমান বাজার মূল্য 710 টাকা। এতে করে গরিব অসহায় মানুষ কিছুটা হলেও স্বস্তি উপভোগ করছে। কোনো অসুবিধা হচ্ছে না, বরং আমার ছেলে মেয়ে নাই, অনেক উপকারী হচ্ছে আমার। একজন লোক 2 কেজি ডাল, 1 কেজি চিনি এবং 2 লিটার তেল পাচ্ছে। দ্রব্যমূল্যের মূল্য হচ্ছে 405 টাকা। 2435টি কার্ড, রেশন কার্ড বা টিসিবির কার্ড আমরা আমার 17 নম্বর গাজীপুর সিটি কর্পোরেশন 17 নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা দিতে সক্ষম হয়েছি। বিশেষ করে বাজার দর যেহেতু ঊর্ধ্বগতির দিকে, সেই হিসাবে টিসিবির পণ্য একটু কম দামে পাওয়ার কারণে এলাকার সর্বস্তরের জনগণ এই টিসিবির সুবিধা ভোগ করার জন্য তারা আসছেন। সরকার প্রতিটি জেলা এবং উপজেলায় ভূমি সংক্রান্ত সকল সমস্যা সমাধানে নির্মাণ করে দিয়েছেন উপজেলা ভূমি অফিস। তারই অংশ হিসেবে কালিয়াকৈরেও নির্মাণ করা হয়েছে ভূমি অফিস। ভূমি নিয়ে হয়রানির দিন শেষ, জয় হোক ডিজিটাল বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে কালিয়াকৈর ভূমি অফিসে চালু করা হয়েছে ক্যাশলেস সেবা। এর ফলে ভোক্তারা নগদে লেনদেন না করে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম, এটিএম কার্ড ও চেকের মাধ্যমে লেনদেন করতে পারে। এতে করে অনেকাংশে কমছে হয়রানি, টাকা হারিয়ে যাওয়া এবং ছিনতাইয়ের ঘটনা। একটা দলিল দাখিল হলে সেটা সেখানে সরকারের কোনো স্বার্থ আছে কি না এটা সাথে সাথে দেখতে পারবো, যে অবস্থা এখন বর্তমানে নাই। কিন্তু ডিজিটালাইজেশন হলে আমরা সেইগুলো খুব তাড়াতাড়ি এটা দেখতে পারবো এবং জনগণকে দ্রুত সেবা দিতে পারবো। ইনফরমেশন আসে আমাদের কাছে অনলাইনের ভিতরে, আমরা অনলাইনে ওটারে পাঠিয়ে দিই। আমাদের এখন আর ব্যাংকে যাইতে হয় না, আমাদের চালান দিতে হয় না, ক্যাশ মেনটেন করতে হয় না, সরকারের কোনো টাকা আমরা হাতে নেই না, এটা আমাদের জন্য সুবিধা। যাদেরই জমি আছে তো তাদেরই হচ্ছে প্রতি বছর বছর খাজনা দেওয়ার যে বিষয়টা, সেজন্য তহসিল অফিসে যেতে হয়। তো এই কষ্টটাও চলে গিয়েছে, যেটা হচ্ছে অনলাইনে সরাসরি ওনারা একটা রেজিস্ট্রেশন নিবন্ধন করেন, নিবন্ধন হয়ে গেলে সে অনুসারে নিজে নিজেই ঘরে বসে এলডি ট্যাক্সটা প্রদান করে দেওয়া যায়। যেমন হচ্ছে যারা সেবা প্রত্যাশী তাদের সুবিধা হচ্ছে, পাশাপাশি আমরা যারা কাজ করছি আমাদেরও হচ্ছে বার্ডেনটা কমে যাচ্ছে, এবং পাশাপাশি যে ক্যাশলেস যে টার্গেটটা রয়েছে সেটার দিকেও আমরা ভালোভাবে এগিয়ে যাচ্ছি, এবং প্রায় শতভাগই এখন আমরা ক্যাশলেসভাবেই আগাচ্ছি। বাজার এমনই একটি লেনদেন পদ্ধতি, সংস্থা, সামাজিক সম্পর্ক অথবা পরিকাঠামো যেখানে মানুষ বস্তু বা অন্য কর্মদক্ষতা বিনিময় করে সামগ্রিক অর্থনীতিতে অংশগ্রহণ করে। এটি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি সংযোগ স্থাপনকারী একটি কর্মব্যবস্থা। তারই ধারাবাহিকতায় গাজীপুরের সবথেকে ব্যস্ততম জায়গা গাজীপুর চৌরাস্তায় 2005 সালে গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপ হক মার্কেট প্রতিষ্ঠিত হয়। এই আড়ত প্রতিষ্ঠাকালীন অনেক ষড়যন্ত্রের মোকাবিলা করেছেন আড়তের প্রতিষ্ঠাতা আব্দুস সোবহান।
আরতটি ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে একটি মহল। এই সকল ষড়যন্ত্রকে পেছনে ফেলে আবারও পুনরায় বাজারটিকে সচল করেছেন আব্দুস সোবহান। গঠন করার পর থেকে যখন বাজারটি জমে যায় তখনই এই জমির মালিক আমাদের পিছিয়ে লেগে যায়। সেই সময় সেই বিএনপির জোট সরকারের ক্ষমতার প্রভাব দেখে আমাদেরকে এই বাজার থেকে মেরে পিটিয়ে বের করে দিয়েছিল। আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের গাজীপুরের আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই এটি আমলে নিয়ে যেন সঠিক তদন্তের মাধ্যমে সেই অপরাধীদের, সেই চান্দাবাজদের, সেই মাদক ব্যবসায়ীদের অবশ্যই আইনের আওতায় আনা হয়। আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের যে গাজীপুর এক আসনের এমপি, মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকা মুজাম্মেল হক ভাইয়ের জন্য দোয়া চাই। বাংলাদেশ সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ নয়, অবকাঠামোর পাশাপাশি শিল্পক্ষেত্রেও অর্জন করেছে অভূতপূর্ব সাফল্য। এই সাফল্য থেকে গাজীপুর জেলাও পিছিয়ে নেই। এই জেলা একটি শিল্প অধিষ্ঠিত এলাকা, এখানে গড়ে উঠেছে শত শত শিল্প কারখানা, কমেছে বেকারত্বের হার, বদলে গেছে মানুষের জীবনমানের চিত্র। আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার, দেশে কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় কালিয়াকৈর উপজেলায়ও 220টি ঘর হস্তান্তর করা হয়েছে এবং আরও 200টি ঘরের কাজ চলমান রয়েছে। মুজিব বর্ষের মানুষকে গৃহহীন মানুষকে গৃহপ্রদান কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে 220টি ঘর আমরা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং 200টি ঘরের কাজ চলমান আছে। আশা করি আমাদের নির্বাচন এলাকার মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জনাব আকা মোজাম্মেল হক স্যারের নির্দেশনা এবং নেতৃত্বে গ্রামকে শহরে রূপান্তর করার উদ্দেশ্যে আমরা যা প্রয়োজন সে প্রকল্পগুলো আমরা হাতে নিয়েছি। কালিয়াকৈর উপজেলাতে আমাদের প্রিয় নেত্রী, অত্যন্ত প্রিয় আস্থাভাজন, আমাদের অভিভাবক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকা মোজাম্মেল হক সেই 2008 সালে এই অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে যে দায়িত্ব পালন করে যাচ্ছেন আজকে পর্যন্ত, উনি যে উন্নয়ন হয়েছে আমাদের কালিয়াকৈরে এটা অভাবনীয়। চিন্তা করা যায় এক সময় এই কালিয়াকৈরের মানুষ মানে কীভাবে চলাফেরা করবে। শুধুমাত্র কালিয়াকৈরে দুটি রাস্তা ছিল, একটি হলো জয়দীপুর চৌরাস্তা থেকে টাঙ্গাইল দিকে এই রাস্তাটা, আর একটা হলো সাভার থেকে অর্থাৎ নবীনগর থেকে এই চন্দ্র পর্যন্ত। এই রাস্তার বাইরে কোনো পাকা রাস্তা তেমন ছিল না। আজকে আমরা বলতে পারি সারা কালিয়াকৈরের প্রত্যেকটা গ্রামে আমরা পাকা রাস্তাতে যেতে পারি। সমস্ত ক্ষেত্রে এমন কোনো মসজিদ নেই, এমন কোনো মন্দির নেই যেখানে এই সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আওয়ামী লীগ সরকারই সবসময় কাজ করেছে এবং করছে। বীর মুক্তিযোদ্ধারা এখন ন্যূনতম 20,000 টাকা করে ভাতা পাচ্ছেন। এছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য 30,000 বীর নিবাস নির্মাণ করে দেয়া হচ্ছে এবং বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন। আর এই সকল কাজ পরিচালিত হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। বিগত দিনে কালিয়াকৈর উপজেলায় যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সে পরিমাণ উন্নয়ন হয় নাই, তারা অন্যান্য এলাকা থেকে খুবই বঞ্চিত ছিল। আমি এই এলাকার সংসদ সদস্য হওয়ার পর আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিতে আনতে সক্ষম হয়েছি এবং উনি আমার কথার উপর বিশ্বাস করে এখানে কিছু বিশেষ বরাদ্দ দিয়ে যাতে অন্যান্য এলাকার মতো সমতায় আনা যায় বা আরেকটু আগে এগিয়ে নেওয়া যায়, সেই জন্য গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমরা পাকা রাস্তা পৌঁছতে সক্ষম হয়েছি। বাড়ি বাড়ি বিদ্যুৎ বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, সেগুলো নতুন সে ভবন তৈরি করা, সেখানে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি, পৃথিবীর মধ্যে কোথাও ডিজিটাল ইউনিভার্সিটি হয়নি, প্রথমই এই বাংলাদেশে হয়েছে বঙ্গবন্ধুর নামে, সেটাও আমার নির্বাচনী এলাকায়। উন্নয়নের জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মডেল বর্জিস কাজটা শেষ হয়নি, যাতে দ্রুত শেষ হয়, একটা মিনি স্টেডিয়ামের কাজ আমরা এবং একটা টেকনিক্যাল কলেজ অ্যান্ড ভোকেশনাল কলেজ, সেগুলোর কাজ আশা করি 1 বছরের মধ্যে শেষ হবে। আমরা ইতিমধ্যেই
সরকার চিন্তা করছে যে শ্রমিকদের জন্য যে আবাসন সরকারের পক্ষ থেকে করার একটা পরিকল্পনা আছে, সেগুলো আমার নির্বাচনী এলাকায় কালিয়াকৈর এবং কাশিমপুরে করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। আশা করি সেখানে শ্রমিকদের জন্য ডরমেটরি যাতে কম পয়সায় শ্রমিকরা সেখানে ভালো একটা পরিবেশে জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা হবে, এবং কিছু মেডিকেল হেলথ সার্ভিসের জন্য স্বাস্থ্য চিকিৎসার খাতেও আমরা কিছু ছোটো ছোটো হসপিটাল ইন্ডাস্ট্রিয়াল এলাকার মধ্যে করার পরিকল্পনা আছে। কাউকে পিছনে ফেলে নয়, সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার দর্শনটি আজ বাংলাদেশের অগ্রগতির অভিযাত্রায় অন্তর্ভুক্তমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল হিসেবে সমাদৃত, যা আর্থসামাজিক উন্নয়নের ধারাকে নবপল্লবে বিকশিত করে একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথকে সুগম করেছে। সকল সমস্যা মোকাবিলা করে 2030 সালে SDG এবং 2041 সালে উন্নত বাংলাদেশ গঠন করাই এখন সরকারের মূল চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে অন্য কোনো এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি আবুল বাশার পলাশ, আল্লাহ হাফেজ।